না শীতে জামাই যদি নিজে থেকে বলে যে আমি বানিয়ে খাবো, তাহলে আর না করা যায় না, সুযোগকে সদ ব্যবহার করে নিতে হয়। এই শীতে কাজ করতে যে কতটা কষ্ট, বুঝুক একটু কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে দুপুরের জন্য রান্না রেডি করতেছি। সকালে হালকা নাস্তা খেয়ে নিয়েছি, আজকে আর ভিডিও করিনি। সকাল থেকে ভাবলাম যে দুপুর থেকে ভিডিও করি। দুপুরের জন্য রান্না করতেছি, আলু দিয়ে একটা গাজর দিয়েছি, না একটা না ছোট সাইজের দুইটা গাজর দিয়েছি, একটা আলু দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে ছোট মাছ মাখিয়ে দিলাম। মাছকে মাখিয়ে রান্না করব ভাবলাম, আর এই যে পালং শাক ভাজি করব, আর কিছু রান্না করব না। আর এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, অনেকদিন ধরে মাখিয়ে রান্না করি না, ভাবলাম যে আজকে মাখিয়ে রান্না করি। আর কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ চচ্চড়ি ভালোই লাগবে। আর এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এদিকে চাউলটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন শাকটা বাগার দিয়ে নেবো, ভাপ দিয়ে নিয়েছি যেহেতু অন্য করাতে আর ছোটো করাতে, ভাবলাম যে এখন ভাব দিনই দেখুন শাকগুলো আমার কত একটু হয়ে গেছে। অনেকগুলো শাক, পালং শাকে এরকমই অনেক থাকলে কি হলে দেখা গেলে অল্প হয়ে যায়। আর এই যে মুনতাহার বাবা অফিস থেকে চলে আসছে বাজার নিয়ে, উনি বাজার নিয়ে আসছে। যেদিন বাজার করতে দিব সেদিনকে মনে করেন বাজার ধরে নিয়ে আসবে, আর যেদিন করবে না করবে না, সময় নেই আমার, ব্যস্ত পারবো না, হ্যান ত্যান যা আসছে তাই দিয়ে আজকের দিনটা পারি দাও, নানান বাহানা। আর যখন বাজার করবে মনে করুন পুরো বাজার মনে হয় বাসায় ধরে নিয়ে আসবে। দেখেন সিম নিয়ে আসছে, ধনে পাতা, পালং শাক, কফি, টমেটো, আলু, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে। এগুলো আমার অনেকদিন হয়ে যাবে, যেহেতু দুদিন পর পর হাট আছে, তাহলে হাটে বা বাজার থেকে নিয়ে আসলে পারে, তা না উনি অফিস থেকে এসে ওই জন্য খিদা লেগে গেছে, আমাকে বলতেছে মুড়ি মাখিয়ে খাবো। অফিস থেকে তাড়াতাড়ি করে চলে আসছি, আমি অফিস থেকে ভেবে আসছি যে আজকে মুড়ি মাখিয়ে খাবো, তুমি মুড়ি মাখাও। আমি ভাবলাম যে আমি এই শীতের মধ্যে এখন আমি বের হতে পারবো না, আমি কম্বলের নিচে টিপে দেখতেছি, আপনি করে খান। বলে যে আমি বানিয়ে দিচ্ছি, তুমি তাহলে বসে থাকো, তোমার আজকে কিচ্ছু করতে হবে না। আমি তো সুযোগ পেয়েই গেলাম, আর আমি এত খুশি হলাম, মহা খুশি হলাম যে জামাই আমাকে মুড়ি মাখিয়ে খাবে। দেখেন মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে, চানাচুর দিতে ভুলে গেছিল, পরে আবার চানাচুর দিলাম আমি। বলে উনি বলে যে চানাচুর আছে, আমাকে বলবা নাকি? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।